ফুল ফুটুক না ফুটুক, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। সামাজিক ন্যায়ের জন্য লড়াইয়ে বারবার সামিল হয়েছেন তিনি। ছাত্রজীবনে সক্রিয় ছিলেন বামপন্থী রাজনীতিতে। ছাত্রজীবনেই তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত। বহু সমালোচক তার এই বইটিকে আধুনিক কবিতার মাইলফলক হিসেবে গণ্য করেন। কল্লোল যুগ থেকে স্পষ্টত সরে আসার দিকনির্দেশ, ঋজু বলিষ্ঠ বক্তব্য সবই তার জনপ্রিয়তার অন্যতম কারণ। মিছিলের মুখ, মিছিলে দেখেছিলাম একটি মুখ, মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত, বিশ্রস্ত কয়েকটি কেশাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান, ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝাক্ষুব্ধ জনসমুদ্রের ফেনিল চূড়ায় ফসফরাসের মতন জল জল করতে থাকল মিছিলের সেই মুখ। কবিতার চিরাচরিত কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে তার কবিতা বলেছে সাধারণ মানুষের হতাশা নিরাশার কথা। মেদিনের কবিতা। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, কাঠফাটা রোদ শেঁকে চামড়া, চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়িও কাস্তে, তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। ১৯৫০ শেষের দিক থেকে ক্রমশ তার কবিতায় ফুটে ওঠে অন্তর্দর্শন। লোকের মুখে মুখে আজও শোনা যায় ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে, যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে, গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এই সব সাত পাঁচ ভাবছিল। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ, পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ, অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। বাংলা সাহিত্য পত্রিকা পরিচয় সম্পাদনার কাজ করেছেন তিনি। শিশুদের জন্য তার লেখাগুলি বেশ জনপ্রিয়। ছয় দশকের গোড়ার দিকে কয়েক বছর সত্যজিৎ রায়ের সঙ্গে যৌথভাবে সন্দেশ পত্রিকাটি সম্পাদনা করেন। সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম ১৯১৯ ১২ ফেব্রুয়ারি, কবির প্রয়াণ ২০০৩ ৮ জুলাই। তার সৃষ্টি সম্বন্ধে বলেছেন লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়কে যখন আমাদের মনে পড়ে তখন একইভাবে মনে পড়ে পদাতিকের সেই অনিবার্য পংক্তি, প্রিয় ফুল খেলবার ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে নেই স্বপ্নের নীল মধ্য, কাঠপাড়া রোদে শিখেছে আমরা। এই যে একেবারে শাহরিক প্রতিদিনকার কর্তভঙ্গি, একটা জঙ্গি ভাষা, একটা আন্দোলনের ভাষা তুলে আনো। ৪০ দশকের সমস্ত তত্ত্ব কলকাতা শহর গ্রাম সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মধ্য দিয়ে প্রাণ পেয়েছে। ব্যক্তিগত ভাবে তিনি সাম্যবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন, কিন্তু যেটা বড় কথা সেটা হচ্ছে তার কবিতা যখন পড়া যায় তখন বোঝা যায় যে তিনি একটা নতুন যুগের নতুন প্রাণের প্রতীক। আকাশের চাঁদ দেয় বুঝি হাতছানি, এসব কেবল বুর্জোয়াদের মায়া, আমরা তো নই প্রজাপতির সন্ধানী, অন্তত আজ মারাইনি তার ছায়া। এসব কবিতা যিনি লেখেন
বা যিনি নাজিম হিকমতের কবিতা অনুবাদ করেন, যিনি লেখেন আমরা যেন বাংলাদেশের চোখের দড়ি তারা, মাঝখানে না কুচিয়ে আছে ঠাকুর গিয়ে পাহারা, দৌড়ে খিল টান দিয়ে তাই খুলে দিলাম জানলা, এপারে যে বাংলাদেশ ওপারেও সেই বাংলা, সেই সুভাষ মুখোপাধ্যায়কে বোঝা যায় যে তিনি একেবারে রোজকার গদ্য, সাংবাদিকতার গদ্য, সেটাকে কিভাবে ছন্দের একটা জাদুবিদ্যা দিয়ে কবিতায় রূপান্তরিত করে দিতে পারেন। এত বড় কবি সাধারণত লুই আরাগার মতো, পল এলুয়ারের মতন, যারা আমাদের কথা বলার ভঙ্গি, প্রতিবাদের ভঙ্গি, রাগের ভাষা এবং উত্তোলিত প্রভাব তাকে কবিতায় নিয়ে যেতে পারেন, এইরকম কবি বাংলা ভাষায় সুভাষ মুখোপাধ্যায়ের মতন আর নেই। আমরা তাকে রাশিয়ার মায়াকোভস্কির সঙ্গে তুলনা করতে পারি, কিন্তু দেখব সুভাষ মুখোপাধ্যায় তো সচ্ছল ভাষায় গ্রাম বাংলার ক্ষেত, আলপথ এবং বন্ধ কারখানার দিকে তাকিয়েছেন যে সমস্ত চল্লিশ দশকের ইতিহাস যদি আমাদের গদ্য বিবরণের দিকে তাকায় তার থেকে অনেক বেশি সম্পদশালী হয়ে আছে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা। আজ নবযুগ আনবে না আকাশের চাঁদ দেয় বুঝি হাত ছানি, ওসব কেবল বুর্জোয়াদের মায়া, আমরা তো নই প্রজাপতি সন্ধানী।